হে গাইজ, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আর আমি রবিন। আজকে কথা বলবো টলিউডের কিছু আপকামিং সিনেমা যেগুলো এখনও পাইপলাইনে আছে, সো এখনও সেরকমভাবে সবাই জানে না, তো সেরকমই কিছু আপডেট যেগুলো আমি নিয়ে এসেছি তোমাদের কাছে। তো সেরকমই একটা আপডেট হচ্ছে সত্যজিৎ রায়ের নায়ক সিনেমাটা, যেটা মুখ্য চরিত্রে আমরা দেখেছিলাম আমাদের মহানায়ক উত্তম কুমারকে। তো সেই ক্যারেক্টারটা এখন প্লে করবে, এখনও পুরোপুরি মানে পুরোপুরিভাবে ঠিক হয়নি, তবে ফাইনালি মোটামুটি হয়ে গেছে, এখন শৈশবুত বাকি আছে। তো মহানায়ক উত্তম কুমারের সিনেমা নায়ক, সো সেই সিনেমাটাকে তৈরি করতে চলেছে দেব, এবং সত্যজিৎ রায়ের ছেলে সন্দীপ রায়ের কাছ থেকে রাইট কেনার ব্যাপারে কথাবার্তাও হয়েছে, তবে কাগজ কলমে এখনও কিছু হয়নি। তো সেই সেটাই শোনা যাচ্ছে, এবং এটা একটা আর্টিকেলে এসছে। এবং দেব তো যখন প্রথমবার ব্যোমকেশের ক্যারেক্টার করবে বলে ঠিক করেছিল এবং সন্দীপ রায়ের সাথে কথা বলেছিল, তো সন্দীপ রায় যেরকম ধরনের ক্যারেক্টার মানে অভিনেতাদের বেছে নিয়েছে বা যেরকম ধরনের ব্যোমকেশ উনি করেন, তো সেই রকমভাবে যাচ্ছিলেন না দেব, তো সেই নিয়ে অনেক ট্রোলও হয়। তবে পরবর্তীকালে দেখেছি বাঘাযতীনের মতন সিনেমা বা ব্যোমকেশের মতন সিনেমা দেব করেছে এবং ভালোই পপুলার হয়েছে, মানে হিট করেছে। তো সেই জায়গা থেকে সন্দীপ রায়ের সাথে কথা বলেছেন এবং কথাবার্তা অনেকটাই এগিয়ে গেছে, সেরকম একটা খবর পাওয়া যাচ্ছে যে মহানায়ক উত্তম কুমারের সিনেমা এবং সত্যজিৎ রায়ের সিনেমা নায়ক সিনেমাটা দেব করতে চলেছে এবং তার রাইটস কিনতে চলেছে। তো পরিচালকের আসনে কে বসতে চলেছেন এই নায়ক সিনেমাটাকে নিয়ে, তো পরিচালকের মানে দেবের প্রথম পছন্দ হতে চলেছে সৃজিৎ মুখার্জি, তবে দেখা যাক কী হয়। তো সেকেন্ড আপডেট হচ্ছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের পরিচালনায় বলিউডে হতে চলেছে নটি বিনোদিনী সিনেমা, যেটা টলিউডে করছে আমাদের রুক্মিণী মৈত্রা। তো সেই নটি বিনোদিনী হচ্ছে এবার বলিউডে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, এবং মুখ্য চরিত্রে আমরা বিনোদিনীর চরিত্রে দেখতে পাবো এখানে কঙ্গনা রানাওয়াতকে, এবং আরও কে কে অভিনয় আছে তো সেটা এখনও জানা যায়নি, তবে এটা একটা আর্টিকেলই এসছে যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের উনি তৈরি করছেন একটা সিনেমা নটি বিনোদিনী বলে, এবং তার মুখ্য চরিত্রে আমরা দেখতে পাবো কঙ্গনা রানাওয়াতকে। তো নেক্সট আপডেট যেটা সেটা হচ্ছে যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ঋতুপর্ণা সেনগুপ্তর 50তম সিনেমা আসতে চলেছে, তবে সিনেমার কি নাম এখনও গল্প কি এখনও জানা যায়নি, তবে এই সিনেমাটি ডিরেক্ট করবেন হচ্ছে কৌশিক গাঙ্গুলি। তো দেখা যায় আরও কী কী আপডেট আসতে থাকে। এবং নেক্সট আপডেট যেটা সেটা হচ্ছে জার্নি, তো জার্নি বলে একটা সিনেমা যেটা ডিরেক্ট করছেন হচ্ছে গদার টু খ্যাত ডিরেক্টর, এবং অভিনয়ে আমরা মুখ্য চরিত্রে দেখতে পাবো এখানে গদার টু এর ডিরেক্টরের ছেলেকে, এবং দেখতে পাবো আমরা নানা পাটেকারকে। তো তার শুভমুহূর্ত হয়ে গেল, তো দেখা যাক আরও কী আপডেট আসতে থাকে। তো পরবর্তী আপডেট হচ্ছে জিতের এই বুমেরাং সিনেমা মানুষ সিনেমা, এবং তারপরেই আসতে চলেছে আরও একটা সিনেমা যার মুখ্য চরিত্রে আমরা দেখতে পাবো জিত, শ্রাবন্তী এবং অঙ্কুশের গার্লফ্রেন্ড ঐন্দ্রিলাকে, তবে তার নাম গল্প এখনও ঠিক হয় মানে কী হচ্ছে এখনও জানা যায়নি, এবং কে ডিরেক্ট করছেন সেটাও জানা যায়নি, তবে আপডেট আসতে থাকলে তোমাদের দিতে থাকবো। তো পরবর্তী আপডেট হচ্ছে সিদ্ধার্থ কাপুরের আপকামিং সিনেমা যোদ্ধা, তো এটা রিলিজ করা ছিল, রিলিজ ডেট পোস্টপোন করা হয়েছে কারণ অ্যানিমেল সিনেমা রিলিজ করছে, তো সেই কারণে যারা প্রযোজক সংস্থা বা ডিরেক্টর তারা সিদ্ধান্ত নিয়েছে যে এই সিনেমাটাকে যোদ্ধা সিনেমাটাকে রিলিজ করানো হবে মার্চ মাসে 2024 সালে। তো এরকম ধরনের আরও আপডেট পেতে তোমরা সাবস্ক্রাইব করো চ্যানেল পে বাংলা পিবি, এবং বেল আইকনে ক্লিক করতে ভুলো না, বেল আইকনে ক্লিক করলে তোমরা সবার নোটিফিকেশন পেয়ে যাবে। ধন্যবাদ।